जय श्री कृष्णा राधे राधे नमस्कार बंधुरा सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकलेई भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन सुस्थ आछेन। बंधुरा आपनी यदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्य करुन। सुप्रिय दर्शक बंधुरा आज एकादशी और आजकेर मतो पवित्र दिने निजेर भाग्य के परिवर्तन करे नेওয়া खुबই सहज। हाँ बंधुरा आपनी ठीकই শুনেছেন, गोटा विश्व जाने जे एकादशी राते बालिशेर नीचे एई एकटी जिनिस रेखे घुमाले सेई व्यक्तिर कखनोई धन सम्पत्तिर अभाव हय ना। हाँ बंधुरा आपनार हठात् करेई धन सम्पत्ति प्राप्ति हबे, गुप्त धनेर सन्धान मिलबे एबं आपनार गृहे टाका आसबे हु हु करे। सुप्रिय दर्शक बंधुरा आज के एई भिडियोर माध्यमे आपनादेरके जानाबो बालिशेर नीचे एमन कोन सेई बस्तु राखले आमादेर भाग्य अनेकांशेई परिवर्तन हय सेई सम्पर्के। देखुन बंधुरा आज आमी एई भिडियोर माध्यमे जे उपायगुलिर कथा बोलबो सेई उपायगुली अत्यन्तই फलप्रद। बंधुरा अनेकेई जानेन এই উপায়গুলি করে কতখানি বেনিফিট লাভ করা সম্ভব। সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু ঘুমোতে যাওয়ার সময় বালিশের ব্যবহার করে থাকি এবং এই বালিশের নিচে এমন কয়েকটা জিনিস রয়েছে তা যদি আপনারা রেখে দেন তাহলে দেখবেন দুর্ভাগ্য শেষ হয়ে সৌভাগ্য জীবনে ফিরে আসতে আর বেশি সময় লাগবে না। অর্থাৎ রোজগারে বৃদ্ধি হবে, আপনাদের ঘুমন্ত ভাগ্য চমকে উঠবে। এই কথা বলাই বাহুল্য যে এই উপায়গুলি করার পর দেখবেন সব দিক থেকে যাদের দরুন সাংসারিক জীবনে কোনো গন্ডগোল রয়েছে তথা সমস্যা রয়েছে তারাও কিন্তু এই উপায়টি করার পর অনেকটাই এর থেকে রেহাই পাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই বলবো যে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি অপসারণ এবং পজিটিভ এনার্জিকে বৃদ্ধি হেতু অতি অবশ্যই রাত্রে বেলায় ঘুমোতে যাওয়ার সময় মাথার বালিশের নিচে ময়ূরের পালক রাখা উচিত। সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে যে পরিবারে পজিটিভ এনার্জি অর্থাৎ শুভ শক্তির সঞ্চালন অত্যাধিক পরিমাণে থাকে সেই পরিবারে কখনোই সুখ শান্তি ও সমৃদ্ধির অভাব ঘটে না। সেই পরিবারের সদস্যরা শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে ও অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত স্ট্রং থাকেন এবং সমাজে এরা মান সম্মানও যথেষ্ট পরিমাণে পেয়ে থাকেন। দেখুন বন্ধুরা বালিশের তলায় ময়ূর পালক রাখলে জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে যে সব দোষ ত্রুটি থাকে সেগুলি কিন্তু আস্তে আস্তে সমাপ্ত হয়ে যায়। এর ফলে এই সব মানুষদের ভাগ্য অত্যন্তই ভালো ফল দিয়ে থাকে, ফলে জীবনে এদের চরম সফলতা মেলে। ঠিক এরই পাশাপাশি এই রূপ যারা ক্রিয়াটি করেন তারা কিন্তু বিভিন্ন রকম ছোট বড় দুর্ঘটনার হাত থেকেও রেহাই পায়। তবে বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন, আপনারা বালিশের তলায় যে ময়ূরের পালকটি রেখেছেন সেটির দর্শন কিন্তু সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমেই করবেন। দেখবেন আপনাদের সারাটা দিন আপনাদের শরীরে এবং মনে অদ্ভুত রকমের এক পজিটিভিটি কাজ করবে এবং যে কোনো কর্মে আপনি অবশ্যই সফলতা পাবেন। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বালিশের নিচে রাখবেন 4 থেকে 5টি তুলসী পাতা। রাত্রে যখন আপনারা ঘুমাতে যাবেন ठीक তখন চার পাঁচটি তুলসী পাতা আপনার বালিশের তলায় রেখে দেবেন। এই তুলসী পাতাতেও অত্যাধিক পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে যা সেই ব্যক্তির জীবনে সফলতা আনতে সাহায্য করে। তবে যে তুলসী পাতাগুলি আপনারা বালিশের তলায় রেখে ঘুমাবেন সেই তুলসী পাতাগুলিকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নেবেন। এর ফলে নেগেটিভ এনার্জি থেকে আপনারা মুক্ত থাকবেন। এবং আমরা প্রত্যেকেই জানি সকালে তুলসী পাতা খেলে বিভিন্ন রকম ঘাতক রোগ থেকেও মুক্তি মেলে। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা একটি কথা মাথায় রাখবেন, এই তুলসী পাতা কখনোই সন্ধ্যার সময় তুলবেন না বা তুলসী গাছে স্পর্শ করবেন না। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে সকালে স্নান করে তারপর এই তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন এবং সেগুলি বালিশের তলায় রেখে দেবেন। তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো একটি ১ টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, রাতে ঘুমাতে যাওয়ার সময় বালিশের তলায় যদি আপনারা একটি ১ টাকার কয়েন রেখে দেন এবং সেটি সকালে ঘুম থেকে উঠে কোনো গরিব দুঃখী দুস্থ মানুষকে বা ভিক্ষুককে দান করে দেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যেতে পারে এবং আপনার ভাগ্য চমকে উঠতে পারে। দেখুন বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি 1 থেকে দেড় মাস পর্যন্ত করেন তাহলে আপনাদের জন্মকুণ্ডলী থেকে সমস্ত প্রকার দোষ ত্রুটি দূর হবে এবং সেই ব্যক্তির জীবনে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। ফলে যারা এই ক্রিয়াটি করেন তারা কিন্তু অলমোস্ট প্রতিটি জায়গাতে চরম সফলতার স্বাদ পেয়ে থাকেন। চতুর্থ, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রের স্থান যদি ঠিক না থাকে অর্থাৎ চন্দ্রের যদি দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের বালিশের তলায় একটি রূপোর কয়েন অবশ্যই রাখবেন। ঠিক এরই পাশাপাশি যদি আপনারা আপনাদের কুণ্ডলী থেকে মঙ্গল গ্রহের দোষ কাটাতে চান বা বুধ গ্রহের দোষ থেকে নিবারণ পেতে চান তাহলে সোনা বা রূপার তৈরি কোনরূপ বস্তু বালিশের তলায় রেখে ঘুমানো উচিত। বাস্তুশাস্ত্র বলছে প্রতিটি বস্তুর নিজস্ব একটি ভাইব্রেশন বা এনার্জি রয়েছে এবং সোনা বা রূপার যে প্রভাব সেই প্রভাবের ফলে সেই ব্যক্তির জীবন থেকে অনেকাংশেই গ্রহ দোষ কাটানো সম্ভব হয় এবং জীবনে সফলতা মেলে। পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি হলো বালিশের তলায় রাখুন ধার্মিক কোনরূপ বস্তু। দেখুন বন্ধুরা, বাস্তুশাস্ত্র বলছে যদি কোনো ব্যক্তি ঘুমোতে যাবার সময় বালিশের তলায় কোনরূপ ধার্মিক বস্তু রেখে ঘুমায় তাহলে সেই ব্যক্তির উন্নতি কেউ আটকাতে পারে না এবং সেই সঙ্গে সেই ব্যক্তির ভাগ্য অত্যন্তই প্রবল হয়। এবং এই সব ব্যক্তিরা কোনো কিছুরই ভয় পায় না তথা সেই ব্যক্তির জীবনে চরম থেকে চরমতর সফলতা নেমে আসে। কারণ বন্ধুরা, ধার্মিক সংক্রান্ত কোনো জিনিসে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং সেই এনার্জি সেই ব্যক্তির কুণ্ডলিতে সম্পূর্ণ রূপে এফেক্ট করে। এর ফলে প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করে থাকে এবং এই শুভ শক্তির কারণে এদের জীবন সুখময় হয় এবং খুব দ্রুত জীবনে উন্নতি লাভ করতে পারে। তাই খুব দ্রুত এইরূপ মানুষরা কোটিপতি হয়ে উঠতে পারে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।